হিয়ারিং হয়েছে। মূলত টেরেসা মে পার্লামেন্টের অনুমোদন ব্যতিরেকে সরকারের আর্টিকেল 50 ট্রিগার করার সিদ্ধান্ত নেয়াতে পার্লামেন্ট মেম্বারদের মতামত উপেক্ষিত হবে বলেই এই 50 ট্রিগারের এখতিয়ার নিয়ে দুই পক্ষের আর্গুমেন্ট হয়েছে, যার বিস্তারিত আলোচনা করছেন আমাদের চিফ রিপোর্টার সৈয়দ সেলিম আহমেদ। হাইকোর্টে তিন দিন ধরে ব্রেক্সিট চ্যালেঞ্জ করা পিটিশনের উপর হিয়ারিং হয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে রায় দেওয়ার জন্য নির্ধারিত ছিল লর্ড চিফ জাস্টিস লর্ড থমাস, মাস্টার অব দ্য রোল স্যার টেরেন্স ইথারটন, লর্ড জাস্টিস সেলস সমন্বয়ে গঠিত বেঞ্চ হিয়ারিং শুনেছেন এবং জানিয়েছেন তারা খুব শীঘ্রই রায় প্রদান করবেন। লর্ড জাস্টিস আরো বলেছেন, হিয়ারিং চলাকালীন সবকিছুই তারা নজরে নিয়েছেন এবং পর্যবেক্ষণ করেছেন। তারা যত শীঘ্র সম্ভব রায় প্রদান করবেন। ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে, সরকারের পক্ষে আইনজীবী হিসেবে প্রতিনিধিত্ব করেছেন জেমস এডি কিউসি। তিনি হাইকোর্টে বলেছেন, ইউকে এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার ব্রেক্সিট এগ্রিমেন্টে ভোট প্রদান এমপিদের দ্বারা খুব ক্ষীণ সম্ভাবনা আছে। তিনি আরো বলেছেন, টেরিজা মে পার্লামেন্টের অনুমোদন ব্যতিরেকেই আর্টিকেল 50 ট্রিগার করবেন, এতে এমপিদের ভোটের অল্পই সুযোগ রয়েছে। টেরিজা মে এই আর্টিকেল 50 ট্রিগার এবং ব্রেক্সিটের নানা ইস্যু নিয়ে বেশ কিছু বিষয়ে হাইকোর্টে লিগাল চ্যালেঞ্জ করা হয়েছে, যা এই জেনারেশনের মধ্যে সবচেয়ে বড় এক সাংবিধানিক ইস্যু হাইকোর্টে চ্যালেঞ্জ করা হলো। হাইকোর্টের পর এপিল সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গড়াতে পারে, যা এই বছরের শেষের দিকে অথবা বছর শেষের আগে ফাইনাল ভার্ডিক্ট সুপ্রিম কোর্টের মাধ্যমে আসতে পারে, যদি এপিল হয় বা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। হাইকোর্টে হিয়ারিং মূলত পার্লামেন্টের অনুমোদন ব্যতিরেকে সরকারের আর্টিকেল 50 ট্রিগার করার এখতিয়ার নিয়ে আর্গুমেন্ট হয়েছে। উভয় পক্ষই যুক্তিতর্ক উপস্থাপন করেছেন তিন দিন ধরে। সরকারি কিউসি ইঙ্গিত দিয়েছেন, চ্যালেঞ্জ সাকসেস হলেও সরকার রেফারেন্ডামে জনগণের মতামত বাস্তবায়নে পিছু হটবে না। সরকারি কিউসির বক্তব্যে ইঙ্গিত পরিষ্কার, সাংবিধানিক এই বিষয়ে সুরাহা হাইকোর্টে শুধু সীমাবদ্ধ থাকবে না, সুপ্রিম কোর্টে গড়াবে। মঙ্গলবার শেষ বিকেলের দিকে হাইকোর্টের রায় প্রদান করার জন্য নির্ধারিত থাকলেও জানা গেছে এই মাসের শেষের দিকে হাইকোর্ট তার রায় প্রদান করবে। সৈয়দ শাহ সেলিম আহমেদ, চ্যানেল আই।